আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইয়ুম পিস লাইব্রেরি বলছি। দর্শক, বিশেষ করে আজকে আপনাদের সামনে আমাদের একজন পেশেন্ট, ওনাকে নিয়ে আজকে উপস্থিত হয়েছি। তো বিশেষ করে আপনারা জানেন যে আমরা ওষুধ ছাড়াই যে সুগার নির্মূলের যে কাজ করে থাকি আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে আগে আমরা নাম জেনে নেব। না, আপনার নামটা? আমার নাম হচ্ছে মোহাম্মদ তামিজউদ্দিন। আচ্ছা, আপনার নাম হচ্ছে মোহাম্মদ তামিজউদ্দিন সাহেব, বিশেষ করে আমাদের কাছে চিকিৎসা করাচ্ছেন। তো আপনার কি সমস্যাটা ছিল? আমার সমস্যা হলো যে আমি মানে একজন সুগারের রোগী। আচ্ছা, আপনি একজন সুগারের রোগী? জি। তো আমি সুগার মানে চিন্তা ভাবনা করলাম যে এরকম যদি অ্যালোপ্যাথি খাই তো সারা জন্ম খেতে হবে। এক বন্ধু আমাকে বললো যে এইগুলো না ব্যবস্থা করে, অ্যালোপ্যাথি না ব্যবস্থা করে আয়ুর্বেদিক একজন দিচ্ছেন, ওনার কাছে আপনি সাক্ষাৎ করেন, ওনার সাথে পরামর্শ করেন, যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আয়ুর্বেদিক ওষুধ খান, আপনার সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। এই যুক্তিটা আমাকে একজন দিল, যার কারণে আমি ওনার কাছে এসে উপস্থিত হয়েছি। আচ্ছা, এখানে একটা প্রথম বিষয় বলে দিই যে হয়তো আমাদের এই পদ্ধতিকে হয়তো অনেকে আয়ুর্বেদিক মনে করতে পারেন, কিন্তু আসলে এটা আয়ুর্বেদিক নয়, এটা মূলত আমাদের এটা হচ্ছে লাইফ স্টাইল। আর আমরা যে খাবারগুলো দিই সেগুলো সবই হচ্ছে ন্যাচারাল খাবার, যেগুলো দৈনন্দিন জীবনেও মানুষ খেতে পারে, এ ধরনের কিছু খাবার দেওয়া হয় আর কি, এবং কিছু সাপ্লিমেন্ট দেওয়া হয় আর কি। তো আপনার প্রথমে সুগারটা কত ছিল এবং কতদিন থেকে আপনার সুগারটা? সুগারটা আমার মানে প্রায় 2 বছর থেকে। 2 বছর থেকে আপনার সুগার? আমার খালি পেটে আমি মাপলাম আমাদের ইলামিদে, তো খালি পেটে 180 আমার সুগার হলো। আর যেটা পিপি খাওয়া দরকার সেটা হলো 256। তো আমি মানে পাঁচ আমার ব্যথা ট্যাথা করতে পারো, তো আমি যার জন্য এলাম। তো আমার ঠিক 35 দিনের মাথায় আজকে আমার মনে হচ্ছে সুগার নাই, ফ্রি হয়ে গেছি। ভালো যে আমার একজন মানুষ থাকেন সেরকম আমার মনে হচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন ওনার চিকিৎসা করার আজকে 35 দিন হচ্ছে আপনার, তাই তো? 35 দিন। তো 35 দিনে এর আগে থেকে কিন্তু আপনি ভাত খেতে পারছেন, তাই তো? ভাত তো খাচ্ছেন আপনি? জি। মোটামুটি 2 সপ্তাহ থেকে ভাত খাচ্ছেন নাকি? হ্যাঁ। তো 2 সপ্তাহ থেকে উনি ভাত খাচ্ছেন, তারপরে সুগার মাপ আনছেন, আজকেও মেপেছেন। আপনার রিপোর্টটা, এই যে রিপোর্টটা দেখেন, হ্যাঁ, উনি ভাত খেয়ে যাচ্ছেন এবং সুগারটা দেখেন, সুগারের যে রিপোর্টটা দেখাচ্ছে, এই দেখেন সুগারের রিপোর্টটা হচ্ছে কত, 110, যেখানে 80 থেকে 140, এই দেখেন, তাহলে হচ্ছে কি 110 মাত্র ওনার সুগার, 80 থেকে 140 পর্যন্ত নর্মাল নেই, সেখানে 110 একেবারে সম্পূর্ণভাবে নর্মাল। উনি এখন খাওয়া দাওয়া সমস্ত কিছু করছেন। তো ওনার সুগার আমরা যে বলেছিলাম যে আপনার 3 মাসের মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে, তো এখনো এখনো ওনাকে কয়েক সপ্তাহ মানে আমাদের এখান থেকে মানে আমাদের নিয়মগুলো পালন করতে হবে। তো এখন এটা আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্য যে 35 দিনের মাথায় আলহামদুলিল্লাহ উনি এখন পুরোপুরি নিজেকে সুস্থ মনে করছেন। তো যদিও উনি নিজেকে পুরোপুরি সুস্থ মনে করেন, তারপরে কিন্তু আমাদের কোর্স যে এখনো ওনাকে আমরা মনে করি যে এখনো কমপ্লিট হয়নি, মোটামুটি আর কয়েক সপ্তাহ লাগবে, হয়তো 3 মাস পুরোপুরি দরকার নেই, হয়তো 3 মাস পালন করতে হবে না, হ্যাঁ, তবে হয়তো অল্প কয়েক সপ্তাহের মধ্যে, 2-1 সপ্তাহের মধ্যে আশা করা যায় যে পুরোপুরি উনি আমাদের কাছ থেকে আবার বিদায় যখন নেবেন তখন আর একটা ভিডিও করবো, এবং আপনাকে লাস্টে ওনাকে কিভাবে চলতে হবে সে মানে সেটা জানানো হবে আর কি। আপনার বাড়িটা ঝাড়খণ্ড, ওটা পড়ছে ঝাড়খণ্ড পাকুড় জেলা? পাকুড় জেলা পড়ে, ঝাড়খণ্ড পড়ছে। হ্যাঁ, তো পাকুড় জেলা ঝাড়খণ্ড ওনার বাড়ি, বিশেষ করে ইলামি গ্রাম। ইলামি গ্রামে ইলামি ব্যাপারে সবাই জানে যে ইলামিকে বলা হয় কি আলেম ওলামাদের গড় না মানে খনি আর কি, হ্যাঁ, আলেম ওলামাদের খনি। আর প্রচুর আলেম ওলামা আছে, যে আমাদের সম্মানিত শেখ কাউসার আলী মাদানী সাহেব, ওনার বাড়ি আপনার, ওনার কাকা আমার কাকা। আচ্ছা আচ্ছা, মানে শেখ কাউসার আলী মাদানী সাহেবের ভাতিজা হচ্ছেন ইনি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ বড় বড় যারা শেখ পণ্ডিত, হ্যাঁ, তারা ওখানে তাদের বাড়ি, এবং আলহামদুলিল্লাহ অনেক আলেম ওলামা বড় বড় পণ্ডিতরা এখানে বিশেষ করে আসেন, আমাদের পিস লাইব্রেরি দর্শন করে যান। হ্যাঁ, যেমন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শেখ মুজাফর বিন মহসিন, হ্যাঁ, শেখ আনারুল হক ফাইজি, শেখ আবদুল্লাহ সালাফি এখানে এসছেন, হ্যাঁ, তারপরে আরো বিশিষ্ট ওলামা ইকরাম, ওনারা এখানে এসেছেন, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো বিষয় যেটা হচ্ছে যে আপনি যে এই যে 35 দিনের মাথায় যে আপনি পুরোপুরি মানে ভালো অনুভব করছেন, আপনার বিশ্বাস বিশ্বাসটা আপনি কেমন ছিল আপনার, আমাদের এই যে একটা নতুন চিকিৎসা দেখে আপনাদের কিরকম মানে ছিল বিশ্বাসটা যে এটা হবে কি হবে না, বা এই ধরনের একটা কি মনে হচ্ছিল আপনার? এটা মানে প্রথমেই মানে আপনার কথাবার্তা শোনা বা মানে আমার ইসলাম ধর্মের যে শরীয়তে হিসেবে যে কথা বলেছিলেন আমার তখনই মানে পছন্দ হয়েছে, না এখানে কোনো ডুপ্লিকেট নাই,
এখানে অরিজিনাল ভাবে অরিজিনাল সিস্টেম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে সুন্নাত অনুযায়ী এইভাবে যে চিকিৎসা অরিজিনাল আমার খুব মানে পছন্দ ছিল এখন আমারও পুরো বিশ্বাস যে এটা ইনশাআল্লাহ আমার মানে অসুখ ভালো হয়ে যাবে এটা আমার দীর্ঘ বিশ্বাস তো সম্মানিত দর্শক বিশেষ করে আমরা একটা কথা বলি যে আপনার মধ্যে তিনটা বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে তার মধ্যে যে প্রথম হচ্ছে কি বৈশিষ্ট্য বিশ্বাস আত্মবিশ্বাস তো আত্মবিশ্বাস যদি কোনো পেশেন্টের মধ্যে যদি না থাকে তাহলে সে আমাদের কাছ থেকে ভালো হতে পারবে না এবং ভালো হওয়াটা তার জন্য কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে হ্যাঁ তো আত্মবিশ্বাস তো এমনি যেটা বলছেন যে শুরু থেকে বিশেষ করে আমাদের যে কথাবার্তা এবং আমাদের যে পদ্ধতি হ্যাঁ পদ্ধতি শুনে উনি বুঝতে পেরেছেন যে আমাদের পদ্ধতিটা হচ্ছে মূলত ইসলামিক পদ্ধতি তো বিশেষ করে আমরা যদিও বলি যে এটা হচ্ছে একটা লাইফ স্টাইল হ্যাঁ কিন্তু এই জন্য আমি বলেছি যে ইসলামই হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ লাইফ স্টাইল তো মূলত এই যে পদ্ধতিকে উনি মনে করেছেন যে এটা ইসলামিক পদ্ধতি আমরা স্বাভাবিকভাবে হয়তো আমরা বলি না যে এটা ইসলামিক পদ্ধতি এটা লাইফ স্টাইল আমরা বলি তো জেনে রাখবেন ইসলামই হচ্ছে সর্বশ্রেষ্ঠ লাইফ স্টাইল ইসলাম যদি আমরা মেনে চলি তাহলে আমরা দুনিয়াতেও শান্তিতে থাকবো আখিরাতেও শান্তিতে থাকবো দুনিয়াতেও আমাদেরকে এই ধরনের অসুখ বিসুখ আমাদের হবে না এর আমি আমি বিভিন্ন খুতবাতে আমরা প্রমাণ করেছি বিভিন্ন তথ্য আমি পেশ করেছি বৈজ্ঞানিকভাবে এবং কোরআন হাদিসের ভিত্তিতে তো যাই হোক আলহামদুলিল্লাহ উনি এখন পুরোপুরি সুস্থ তারপরেও ওনার যেহেতু কোর্স এখনো কমপ্লিট হয়নি ইনশাল্লাহ কোর্স কমপ্লিট করার পরে শেষে যখন ওনাকে বিদায় দেওয়া হবে তখন আরেকটি ভিডিও ওনার বানানো হবে তখন আপনাদের সামনে পেশ করা হবে তো বিশেষ করে আজকে আপনাকে যে কিছু লোক কি এরকম কি পিছনে টানছিল যে ভালো হবে না বা এই ধরনের কি মানে ফিডব্যাক পেয়েছেন শতকরা প্রায় 90% লোক এরকম বলছে যে এই মানে সুগার কখনো ভালো হবে না এই ধরনের মানে ওদের মানে ভাষা বক্তব্য আমরা যখন অসুখ আল্লাহ দিয়েছে তা আল্লাহ ভালো করতে পারে আল্লাহ ছাড়া কেউ ভালো করবে না আল্লাহর উপরে বিশ্বাস করো অসুখ দিয়েছেন আল্লাহ তালা আবার আল্লাহ তারাই ভালো করবেন মানুষের ইদারে তো বিশেষ করে ওনাকে সবাই পিছনে টানে 90% মানুষ পিছনে টানা মানে এর উপরে টিকে থাকা মানে চারটিখানি ব্যাপার নয় এটার উপরে টিকে থাকার জন্য আত্মবিশ্বাসটা গভীর হতে হবে যদি আপনার গভীর আত্মবিশ্বাস না হয় তখন আপনি আমাদের সিস্টেমের উপরে টিকে থাকতে পারবেন না তো এনার কত আত্মবিশ্বাস ছিল আমাদের চিকিৎসা পদ্ধতির উপরে যে না একদম সত্য এবং ইসলামিক মোতাবেক এবং ভালো হবে এতটা ওনার দৃঢ় অথচ বড় বড় ডাক্তাররা বলছে সুগার ভালো হবে না শুধু তাই নয় বরঞ্চ ওনাকে যে সমাজের লোকেরাও ওনাকে বলেছে যেটা ফালতু এসো এগুলো শুনে এইরকম বাজে এরকম কিছু মানে ওনার বোঝকে খারাপ করা চলেছে আলহামদুলিল্লাহ ওনাকে টিকিয়ে রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে ওনাকে দৃঢ় রেখেছেন এই আমাদের চিকিৎসা পদ্ধতির উপরে তারপর আলহামদুলিল্লাহ এখন উনি পুরোপুরি সুস্থ তারপরেও ওনার কোর্স পূর্ণ হওয়ার পরে ইনশাল্লাহ আবার ভিডিও বানিয়ে তখন আপনাদের সামনে আমরা নিয়ে আসবো তো বিশেষ করে আজকে এনার এই সাক্ষাৎকারটাই দেওয়ার মূলত উদ্দেশ্য ছিল যে এতগুলো সুগার সেখানে মাত্র 35 দিনে যে উনি সম্পূর্ণ এখন নিজেকে সুস্থ মনে করছেন আলহামদুলিল্লাহ খুবই এটা ভালো লাগলো এবং বিশেষ করে যারা আমাদের কাছে চিকিৎসা করাতে চান এবং যারা বিশেষ করে বিশ্বাসই করতে চাচ্ছেন না হ্যাঁ অনেকেই কমেন্টে লিখছে দেখছি আমাদের সাহিনুর রহমান ভাইয়ের পেজে যে এটা বিশ্বাস হলো না এরকম মায়ের লিখছেন আর কি তো ভাই বিশ্বাস আপনার না হতে পারে সেটা বিশ্বাস হওয়া না হওয়া সেটা বিষয় নয় তো মূল বিষয় যেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল প্রমাণ আপনি যদি প্র্যাকটিক্যালে দেখে যদি আপনি না বিশ্বাস করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এখানে আলহামদুলিল্লাহ মানুষরা উপকৃত হয়ে যাচ্ছে একজন দুজন মানুষ নয় প্রচুর মানুষ এবং আলহামদুলিল্লাহ বিশ্বস্ত মানুষগুলো এখানে এসে উপকৃত হচ্ছে তারা সম্পূর্ণ সুগার থেকে মুক্ত হচ্ছে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে যান পিস লাইভের ইউটিউব চ্যানেলে যান অথবা আমাদের যে নাম্বার সেই নাম্বার দিয়ে আপনি ইউটিউব চ্যানেলে সার্চ করেন দেখুন সমস্ত ভিডিওগুলো সামনে দেখতে পাবেন তো কেউ বিশ্বাস করুক আর না করুক সেটা মূল বিষয় নয় মূল বিষয় যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে মানুষ উপকৃত হচ্ছে ভালো হচ্ছে তো আপনিও যদি মনে করেন যে আমার সমস্যা আছে বা আপনার প্রতিবেশীর সমস্যা আছে বা আপনার মা বাবার সমস্যা আছে বা হয়তো আপনার অন্য আত্মীয়র সমস্যা আছে যদি মনে করেন যে না এটা প্রয়োজন এটা হতে পারে হ্যাঁ কারণ আজকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে সুগার ভালো হয় যদি এখন পর্যন্ত সবার কাছে এই মেসেজ জানি আমাদের কাছে তথ্য রয়েছে বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণ করা যায় যে সুগার ভালো হওয়া সম্ভব হ্যাঁ তো যদি আপনার বিশ্বাস মনে হয় তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি চিকিৎসা করাতে চান আমাদের এই চেম্বার শুক্রবার বন্ধ থাকে না শুক্রবার চিকিৎসা করা হয় না এবং প্রতিদিন চিকিৎসা করা হয় তবে আপনাকে একদিন থেকে দুই দিন আগে নাম লেখাতে হবে আমাদের যে হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার সেই নাম্বারে আপনাকে নাম লেখাতে হবে আমাদের নাম্বারটি হচ্ছে 9732624907 আমি আবারও নাম্বারটি বলছি 9732624907 এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে একদিন অথবা দুই দিন আগে আপনাদেরকে নাম লেখাতে হবে নাম লেখার পরে আপনাদেরকে এখানে এসে তখন চিকিৎসাটা নিতে পারবেন তো বিশেষ করে যারা আমাদের
একেবারে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে দেবেন, এবং বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার লাইকের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেবেন, যাতে মানুষ উপকৃত হতে পারে। আজকে মানুষ কত কষ্টে মানে পড়ে আছে, কত সমস্যায় পড়ে আছে, বিশেষ করে এই সুগার প্রেশারের কারণে। তো বিশেষ করে তারা যদি শিফা পায় আপনার খবর দেওয়ার মাধ্যমে, জানানোর মাধ্যমে, তাহলে সেই ব্যক্তি আপনার জন্য দোয়া করবে, সে ব্যক্তি আমাদের জন্য দোয়া করবে। আলহামদুলিল্লাহ আমরা দোয়া পেতে থাকবো, আমরা খুব সহজেই কিন্তু দোয়া আমরা পেতে থাকবো আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে এই ছিল আজকে আমাদের ভিডিও, এই ছিল আমাদের আজকে সাক্ষাৎকার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।